हेलो बंधुरा बांगला भूरी बुझे सबाई के स्वागत। आज हमें नहीं चले ब्रोकली रेसिपि। ये रेसिपि देखते जेमन दारूण खेते तेमनी असाधारण और पुष्टि गुणागुण। ताहले चलुन ब्रोकली रेसिपि क्यों तैरी करी देखे नवा जाक। प्रथम एक मीडियम साइजे ब्रोकली निये एभावे छोटो छोटो करे केटे निएछि आर माझे टाटीगुलो एभावे दुभाग करे केटे निएछि आर दुटो मीडियम साइजेर आलू एभावे डुमो डुमो करे केटे निएछि। आलू और ब्रोकली प्रथमे हल्का सेद्ध करे नेब। एबार एकटा कड़ाई बसिए बेश किछुटा जल दिए एर मध्ये डेढ़ टेबिल चामच नून दिए दिलाम। तारपर आमि नून जलेर मध्ये केटे रखा आलूटा देवार पर ढाका दिए दो मिनट सेद्ध करे नेब। खूब बेशी सेद्ध करब ना, अल्प करे सेद्ध करे निलेई हबे। दो मिनट पर ब्रोकलि दिए आरो दो मिनट ढाका दिए सेद्ध करे नेब। এবার নাড়াচাড়া করে ব্রোকলি ডাটিগুলো জলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে ব্রোকলি ডাটিগুলো সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে দু মিনিট পর আমি দেখে নেব ব্রোকলি আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ব্রোকলি আর আলুটা জল ঝরিয়ে নিয়ে তারপর কড়াইটা গরম করে এর মধ্যে চার টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে সামান্য হিং দিয়ে দিলাম। তারপর আলুটা দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নেব। দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ব্রোকলিটা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে ব্রোকলি আলুটা একসাথে হালকা করে ভেজে নেব। তাহলে বন্ধুরা আমার মতো করে একবার এভাবে রান্না করে দেখবেন, বাড়ির সকলেই ভীষণই পছন্দ করবে। কিছুক্ষণ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। আলু আর ব্রোকলিটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা, মেথি, মরি আর কালো জিরে এক চা চামচ দিয়ে দেব আর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। তারপর ফোড়নের মধ্যে সামান্য জল দিয়ে দেব, কারণ এতে করে আদা বাটাটা দেওয়ার পরে যাতে ছিটে না আসে। এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে চৌকো করে কেটে নিয়েছি দিয়ে দেব। তার সাথে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর নুনটা আপনারা বুঝে দেবেন, কারণ ব্রোকলি আলু সেদ্ধর সময় নুন দিয়েছি, আবারও আলু আর ব্রোকলিটা ভাজার সময়ও নুন দিয়েছি, তাই নুনটা বুঝে দিতে হবে। দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতেই কিন্তু টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি হাফ কাপ মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নিলাম। তারপর এক এক করে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। প্রথমে আমি তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দিলাম, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ জিরে গুঁড়ো, এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা শুকিয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপর এভাবে নাড়াচাড়া করে কষাতে থাকব। তারপর এর মধ্যে 1/4 চা চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা ব্রোকলিটা দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে ব্রোকলিটা মশলার সাথে কষাতে থাকব। আর বন্ধুরা এভাবে যদি ব্রোকলি রান্না করা যায় খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই পুষ্টি গুণাগুণ। ব্রোকলিটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। ঝোলটা আপনারা নিজেদের মতো করে দেবেন, আমি খুব বেশি ঝোল দেব না। এবার নাড়াচাড়া করে 4-5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে
লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। 5 মিনিট পর রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবার নাড়াচাড়া করে ঝোলটা দেখে নেব, নুনটা ঠিকঠাক হয়েছে কি না। নুনটা আমার ঠিক আছে, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। তারপর 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।